প্রশাসন নিরপেক্ষ জায়গায় ছিলেন, থাকা উচিত। এই ইউনিফর্মটা আপনাদেরকে গভর্নমেন্ট সে কারণে দিয়েছে। আপনি কেন আমাকে যদি পারমিশন না দেন, কেন আমাকে বলতে পারলেন না সকালে যে আপনাদের যে দরখাস্ত, আমি কথাটা শেষ করিনি, যে আপনাদের ইন্টিমেশন দিয়েছিলেন আমরা গ্রান্টেড করি না, আপনারা করতে পারবেন না, সকালে আমাদের জানানোর দরকার ছিল। আমরা 8টায় যখন আপনাদেরকে জানালাম, কেন জানানো হয়, যে ওখানে তৃণমূলের মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে, আর আমরা আমাদের যে প্রোগ্রাম ছিল তাহলে আমরা কি করব, আমরা এটাই তো বলেছি। এটা বলতে আপনারা কেন আমাদেরকে বলেননি যে আপনাদের প্রোগ্রাম বা আপনাদের প্রোগ্রামের জন্য যে ইন্টিমেশন দিয়েছিলেন সেটা আমাদের কাছে কোন রকম পারমিশন নেই, আপনারা করতে পারবেন না, এটা তো আপনাদেরকে জানান দিতে হবে। গতদিন সকাল 9টার মধ্যে নন্দীগ্রাম আইসি মহোদয়ের সামনে আমাদের মন্ডল সভাপতি সাহেব গৌতম দাস, তিনি লিখিতভাবে এই ভাটপুকুরে সভা করার জন্য আবেদন করেছেন, তিনাকে সেভাবে অনুমতি দিয়েছেন। যদিও থানার কোনো লিখিত অনুমতি ছিল না, কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টির মন্ডল সভাপতি সাহেব তার প্যাডে লিখিতভাবে আবেদন করেছিলেন যে আমরা সকাল 8টা থেকে 10টার মধ্যে আমাদের প্রোগ্রামটা শেষ করব। কিন্তু আমরা সকাল 8টাতে দেখতে পেলাম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যখন একটা সভা হচ্ছে, আমরা সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন তার নিষ্ক্রিয়তা নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। তিনারা আমাদেরকে বলছেন যে আপনারা সভা করুন, একদিকে তৃণমূলের সভা করার জন্য তাদেরকে বলছে, আর একদিকে আমাদের ভারতীয় জনতা পার্টিকে বলছে আপনারাও সভা করুন। এখানে আমরা বলবো যে শান্তিপূর্ণ সহবস্থানকে যদি ভাঙতে হয় তাহলে এর জন্য প্রশাসন দায়ী। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এলাকার আম জনতা, এলাকায় সমস্ত স্তরের মানুষকে সম্মান জানিয়ে আমাদের এই প্রোগ্রাম প্রশাসনের ব্যর্থতার কারণে, নিরপেক্ষতাহীনতার কারণে আমরা আজকের আমাদের প্রোগ্রাম বন্ধ রেখেছি, এবং আগামী দিনে আমাদের নিশ্চিতভাবে ভারতীয় জনতা পার্টি এর প্রতিবাদে তার কর্মসূচি আগামী দিনে জানাবে। আপনারা পুলিশের জন্য অপেক্ষা করেছিলেন, পুলিশের সঙ্গে কি কথা হয়? পুলিশ এখন এসে, আইসি সাহেব এসে ওনাদের আমাদেরকে যে বার্তা দিচ্ছেন যে আপনারা এখন সভা করুন। দেখুন, এটা আমরা কি বলবো, আমরা পুলিশকে সম্মান করি, উনি কোনো না কোনো পরিবারের লোকজন, আমরাও কোনো পরিবারের লোকজন, কিন্তু ওনারা এখানে ডিউটি করতে এসছেন, ওনার গায়ে যে ইউনিফর্মটা রয়েছে এটা কিন্তু গভর্নমেন্টের দেওয়া, এতে সত্যমেব জয়তে এটার মানে সকলেই আপনারা জানেন। কিন্তু আজকের দিনে দেখুন আমাদেরকে ওনারা সভা করতে বলছেন, এটা ভারতীয় জনতা পার্টি, নিয়ম আইন ধর্ম সত্য ন্যায় সুশৃঙ্খল পরায়ণ। কারণ পাশে আমাদের একটা উচ্চ মাধ্যমিক হাই স্কুল চলছে, এখানে আজকের গ্রাম পঞ্চায়েত চলবে 11টা থেকে শুরু হয়ে যাবে, এখানে পাশে প্রাইমারি রয়েছে, আমরা এখানে এখন এমন সময়ে সভা করব, আর সেই সভা করার জন্য আমাদের প্রশাসন অনুমতি দিচ্ছে, এটা আমরা খুব হতাশাজনক অবস্থায় পড়েছি। আগামী দিনে কি কর্মসূচি নিচ্ছে? আগামী দিনে আমাদের দলের ঊর্ধ্বতন নেতৃত্ব নিশ্চিতভাবে এখনই বসে সিদ্ধান্ত বিধানসভার উপরে নেবেন, এই পুলিশের নিষ্ক্রিয়তার প্রতিবাদে আমাদের আগামী দিনের কি কর্মসূচি হবে সেটা নিশ্চিতভাবে আমরা 1 ঘন্টার মধ্যে দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানাব। আপনার নাম পরিচয়টা দিন। আমি অশোক করণ, ভারতীয় জনতা পার্টির জেলা সদস্য। তাহলে আমরা এইভাবে দিয়েছি এখানে, তাহলে গতদিন সকালে যখন আমরা দিয়েছি না লয়ন অর্ডার হয় তার জন্য আমরা কথা বলতে গেলাম।
প্রশাসনের নিরপেক্ষতাহীনতার কারণে আজকের একটা পক্ষের পারমিশন নেই, লিখিত আবেদন নেই, পুলিশকে কি হবে কাজে লাগাতে হয়, কি হবে সোজা করতে হয় সেটা আমাদেরও জানা আছে। আমরা পুলিশকে মর্যাদা করতে জানি, সম্মান করতে জানি। আপনারা নিজেদের ব্যর্থতা ডাকার জন্য আপনারা ভুল কথা বলছেন। আপনাদের কাছ থেকে এই আশা আমরা করি না, আপনাদের কাছ থেকে এই জিনিস আশা করি না। সমস্ত জায়গায় সমস্ত মন্ডলে পদ অবরোধ, প্লাকার্ড থাকবে পুলিশের নিষ্ক্রিয়তার জন্য। আমাদেরকে মিছিল করতে দেয়নি, আমাদেরকে তৃণমূল কংগ্রেসকে লাগিয়ে দিয়ে হটিয়ে দিয়ে আমাদের প্রতি হামলা করেছে, তার প্রতিবাদে পথ অবরোধ সমস্ত জায়গায় একসঙ্গে আমাদের। ওভার টেলিফোনে পারমিশন দিচ্ছে দায়িত্ববান একটা সচেতন আইন। আমরা লিখিতভাবে নন্দীগ্রাম থানায় আজকের আমাদের এই কর্মসূচি, মূলত আমাদের মণ্ডলের সম্পাদক বিজয় সাউকে এখানে গতকাল ধরে আটকে রাখা, হেনস্থা করা, এবং আমাদের রাজ্যের যে ঘোষিত কর্মসূচি চোর ধরো জেল ভরো সেই প্রোগ্রাম অনুযায়ী আমরা আজকে এখানে একটা মিছিল এবং পথসভার জন্য আমি থানাতে লিখিত দিয়েছিলাম। থানা থেকেও আমাদের পারমিশন দিয়েছে প্রোগ্রাম করার জন্য, কিন্তু তৃণমূল মূলত শামু প্রধান ওর নেতৃত্বে কিছু লোকজন নিয়ে এখানে সকাল থেকেই সভা করে শুরু করে দিয়েছে সকাল 7:30 থেকে, যাতে একটা গণ্ডগোল বাঁধায়, বিজেপিকে দোষারোপ করে, এটাই হচ্ছে তাদের মূল লক্ষ্য। আর আমরা প্রশাসনকে বারবার জানাতে, যদিও প্রশাসন 9:30-10 দিকে এলো, আসার পরে প্রশাসন দাঁড়িয়ে নীরব শ্রোতা, তৃণমূলের দর্শকের হিসাবে কাজ করছে, সম্পূর্ণ ক্যাডার হিসেবে তৃণমূলের পুলিশ পুরো তৃণমূলকে সহযোগিতা করছে। আমাদের শিডিউল আমি লিখিত দিয়েছিলাম 8:00 থেকে 11:00 পর্যন্ত, এখনও পুলিশ দাঁড়িয়ে তৃণমূলের সভাটাই পরিচালনা করছে এবং সম্পূর্ণ মদত দিচ্ছে। আমাদের সভা, আমরা এখানে যতক্ষণ না এসে এসে আমাদের এই সুরাহা করে কেন আমাদের প্রোগ্রাম করতে পারলাম না তার যোগ্য উত্তর দিচ্ছে, আমরা ততক্ষণ কেউ এখান থেকে যাব না, এবং পুলিশ গাড়িও আমরা ঘিরে, সমস্ত কার্যকর্তারা মিলে আমরা পুলিশ গাড়ির সামনেই দাঁড়িয়ে থাকব। পুলিশ কি বলল? পুলিশ বলছে আমাদের আইসি সাহেব আসছেন, এলে কথা হবে। আমার নাম গৌতম দাস, আমি এই মণ্ডলের মণ্ডল সভাপতি। করেছি এবং করতে হবে, বিজেপিকে উৎখাত করে দিন,
আমার এই দাউদপুর অঞ্চলে বিজেপি বলে কোনো গন্ধ ছিল না, কিন্তু এখন সেই গন্ধটা উঠছে। কয়েকদিন আগে যেটা যে তুমি যে রিপোর্টারের সামনে এই মিথ্যা কথাগুলো বললেন, আমি কি এখানে কোন হকারকে বলুন, দোকানদারকে বলুন, তোমায় আমরা ভুলছি না, ভুলবো না, মমতা ব্যানার্জির উন্নয়ন দিকে দিকে ছড়িয়ে দিন, মমতা ব্যানার্জির উন্নয়ন দিকে দিকে ছড়িয়ে দিন, মমতা ব্যানার্জির উন্নয়ন সমস্ত মানুষের, সাধারণ মানুষের কাছে পৌঁছে দিন। আজকের এই গত কয়েকদিন ধরে আমাদের এই দাউদপুর বাজার সংলগ্ন এবং আমাদের আকন্দবাড়ি, আমাদের এই নয়নান বিভিন্ন জায়গাতে বিজেপি একটা সাম্প্রদায়িক উস্কানি দিয়ে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে। সেই জন্য আজকের আমরা দাউদপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে তার বিরুদ্ধে আমরা আজকের একটা পথসভা করলাম। আমরা মানুষকে বার্তা দিতে চাই যে আমাদের দাউদপুর তথা নন্দীগ্রাম এলাকাতে বিগত দিনে যেমন সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট ছিল, আগামী দিনে এই ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট থাকুক, এটাই আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই বার্তা দিতে চাই। বলছি বিজেপি অভিযোগ করছে তাদের শিডিউল টাইম ছিল 8টায়, সেই সময় থেকে তারা সভা করতে পারেনি, আপনারা আপনাদের কোনো শিডিউল ছিল না, তা সত্ত্বেও আপনারা, এটা নিয়ে আমি আমার কিছু বলা নেই, এটা তার থানা বলবে, আমার জানা নেই, থানা থেকে আমরাও পারমিশন নিয়েছি, আমরা সেই পারমিশন নিয়েই সভা করছি। আমার নাম শেখ শামসুল ইসলাম, আমি প্রধান দাউদপুর গ্রাম পঞ্চায়েত। এত তৃণমূলের বিরুদ্ধে কথা কইলে আর চাকরি বাকরি থাকবে তো? Thank you.